এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের একটি সেতুতে আগুন লেগে গিয়েছে। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আপনাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত মজুমদার, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, কি জানতে পারা যাচ্ছে, কি করে লাগে এই আগুন, এই মুহূর্তে কি পরিস্থিতি? মূলত জানা যাচ্ছে যে স্থানীয় যারা বাসিন্দা ছিল ওই অঞ্চলে, স্থানীয় যারা ওখানে কাজ করছে, যারা দোকানপাট ছিল ওই অঞ্চলে, তাদের থেকে যেটা উঠে আসছে খবর যে ওই যে ব্রিজ রয়েছে সোদপুর ব্রিজ, সেখানে একাধিক তারে ভর্তি কিন্তু সেই জায়গাটা, এবং শর্ট সার্কিট জনিত কারণেই কিন্তু মূলত এই ভয়াবহ আগুন লাগে। এবং তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, ওই যে সোদপুর যে সেতুটা রয়েছে তার নিচে রয়েছে সোদপুর স্থাবর এবং অসংখ্য দোকানপাট রয়েছে, সেখান দিয়ে কিন্তু প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু যাতায়াত করে। সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগে যাওয়ায় কিন্তু যান চলাচল যথেষ্টই ব্যাহত হয়, এবং ওখান দিয়ে কিন্তু লোকাল ট্রেনও যাতায়াত করে, হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু স্থানীয় মানুষ যারা অভিযোগ করছে যে দমকল বাহিনীকে তারা ফোন করেছিল, কিন্তু তারা কার্যত অনেক দেরি করে পৌঁছায়, এবং ততক্ষণে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, এবং তারপর অবশেষে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং আগুন নেভানো যথেষ্ট তৎপর হয়। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই যে আগুন নেভানোর পর যে ইলেকট্রিকের তারগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে সোদপুর ব্রিজের নিচে, অর্থাৎ যে স্থাবর রয়েছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে তার রয়েছে, মানুষ যাতে ভয় পাচ্ছে সেখানে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল বা তদারকি নেই, এবং সেই কারণে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো তদারকি নেওয়া হয়নি। পানিহাটি পৌরসভার যে আধিকারিকরা, তাদের আসার কথা ছিল, তাদের মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, মানুষ যেটা অভিযোগ করছে সেরকম কিন্তু কোনো কিছু হয়নি। ফলে ওই অঞ্চলে যাদের দোকানপাট রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এবং সাবওয়ের মধ্য দিয়ে যারা যাতায়াত করছে তারাও কিন্তু আতঙ্ক রয়েছে, কারণ তার এখনো কিন্তু ওখানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। কখন আগুন লেগেছিল, মোট কতক্ষণ সময় লাগে এই আগুন নেভাতে? হ্যাঁ, মোট দেখো, যেটা স্থানীয় সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে দেড়টা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে, এবং তারপরে দুটো দশ কি দুটো পাঁচ এরকম নাগাদ, যেটা স্থানীয় সূত্রের খবর উঠে যাচ্ছে, সেই সময় দমকলের ইঞ্জিনরা আসে। সুতরাং এতটুকু এই যে এতটা স্প্যান সময়ের গ্যাপ, এই সময়ের গ্যাপে ওখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, নিচ দিয়ে কিন্তু লোকাল ট্রেন চলাচল করে, এবং যে আগুনের ক্ষিপ্রতা ছিল সেটা কিন্তু যদি লোকাল ট্রেনের উপর এসে পড়তো তাহলে কিন্তু হয়তো ট্রেন চলাচলে ব্যাহত হতে পারতো এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ততার মুখে পড়তে পারতো। স্থানীয় যারা দোকানদার রয়েছে তারা কিন্তু মানুষকে সচেতনতায় সরব হয়েছে, এবং অনেক পরে কিন্তু দমকলের ইঞ্জিন আসে, তারপর সে আগুনটা নেওয়া। বিদ্যুতের বৈদ্যুতিক তার যে পড়ে রয়েছে এখনো পর্যন্ত, সেই বৈদ্যুতিক তার সরানোর বিষয়ে পুলিশের কি বক্তব্য? তার সরানোর বিষয়ে পুলিশ যেটা বক্তব্য করছে, যারা ব্রিজের উপরে যেহেতু ঘটনাটা ঘটেছে তার ফলে ব্রিজের নিচে যে বৈদ্যুতিক তার বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে, পুলিশ সূত্রে যেটা খবর জানা যাচ্ছে, যেটা স্থানীয় মানুষের অভিযোগ করেছে পুলিশের কাছে, যে এই তার যেন খুব দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়া হয়, এবং পুলিশও আশ্বাস দিচ্ছে যে এই তার কিন্তু দ্রুততার সঙ্গে তারা সরিয়ে দেবে। কিন্তু এখনো পর্যন্ত কেন সরানো হলো না সেটাই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।